আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা এর সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায় রয়েছে, দেখো, অন্যের মত বিবেচনায় নিয়ে আলোচনা করি। তো এটা হচ্ছে আমাদের শেষ অধ্যায় আর কি। তো আজ আমরা আলোচনা করব প্রথম পরিচ্ছেদ। তো প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে প্রশ্ন করতে শেখা, কিভাবে আমরা প্রশ্ন করতে পারবো, ঠিক আছে, কোন পরিস্থিতিতে কেমন প্রশ্ন করা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এবং এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, বিভিন্ন রকম প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তুমি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ওকে, তো দেখো, প্রশ্ন করি, আজ স্কুল বন্ধ, সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। মানে এখানে বলা হচ্ছে যে একজনদের স্কুল বন্ধ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তারা কারা? রাহাত এবং রেবা, ঠিক আছে, রাহাত এবং রেবা, তাদের স্কুল বন্ধ, তারা সকাল মানে এবং সেখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো রাহাত এবং রেবা তারা মায়ের কাছে বায়না করলো। বায়না মানে কি বলতো? জিদ করলো যে আজকে এটা রান্না করা লাগবে, বা এরকম বায়না ধরলো যে খিচুড়ি খাওয়ার। তার মানে তারা তাদের মায়ের কাছে কিন্তু খিচুড়ি খাওয়ার বায়না করলো। তাদের মা হাসি মুখে বললেন, আজ খিচুড়ি আমি রান্না করব না, ঠিক আছে, তাই বলতেছে যে আমি আজ খিচুড়ি রান্না করব না, তোমরা রান্না করবে। তার মানে তার মা বলতেছে কি যে আমি আজ আর রান্না করতে পারবো না, যেহেতু তোমাদের স্কুল বন্ধ, তোমরা নিজেরাই রান্না করবে, আমি শুধু তোমাদের কাজে সাহায্য করব, ঠিক আছে, সাহায্য করব। এই কথা শুনে রাহাত এবং রেবা ভীষণ খুশি হলো। মানে তারা তারা আগে কোনোদিন রান্না করি নাই, তার মানে নতুন একটা ব্যাপার, তারা রান্না করবে, তার জন্য তারা অনেক খুশি। কিন্তু তাদের চিন্তা হলো, আগে কখনো তারা নিজেরা খিচুড়ি রান্না করেনি। মা ব্যাপারটিকে সহজ করে দিলেন, মানে সহজ করে বললেন যে কিভাবে খিচুড়ি রান্না করতে হবে। তিনি বললেন, খিচুড়ি রান্নার উপায় বুঝে নেওয়ার জন্য তোমরা কিছু প্রশ্ন মানে প্রশ্ন তৈরি করো, ঠিক আছে, কিভাবে তোমরা খিচুড়ি রান্না করবা এটা জানার জন্য তোমরা নিজেরাই কিছু প্রশ্ন জিজ্ঞেস করো। রাহাত এবং রেবা খাতা কলম নিয়ে বসে গেল প্রশ্ন তৈরি করার জন্য। এমন সব প্রশ্ন তৈরি করতে মানে করতে হবে যেগুলোর জবাব শুনে খিচুড়ি রান্নার ধাপগুলো বোঝা যাবে, ঠিক আছে। মানে তারা কিভাবে রান্না করবে, তার মা তাদেরকে খিচুড়ি রান্না করে শেখাবে, মানে বলবে, উত্তর প্রশ্নগুলোর উত্তর পারবে, এবং এই প্রশ্নগুলোর উত্তরটার মাধ্যমে তারা খিচুড়ি রান্নার ধাপগুলো বুঝতে পারবে। তো এবার দেখো, এবার আমাদেরও পালা, ঠিক আছে, আমরাও সেইভাবে কিভাবে রান্না করতে পারি সেগুলো দেখবো। তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে যাবা, ঠিক আছে, তোমরা শ্রেণীকক্ষে কয়েকটি দলে ভাগ হয়ে যাবা। খিচুড়ি রান্নার উপায় জানতে তোমরাও নিজেরা প্রশ্ন করতে পারো, ঠিক আছে। তো প্রশ্ন এরকম করতে পারো, যেমন দেখো, 1 নম্বর, খিচুড়ি রান্না করতে কি কি লাগে? উত্তর হচ্ছে, খিচুড়ি রান্না করতে মূলত চাল এবং ডাল লাগে। খিচুড়ির মধ্যে কি কোনো সবজি দেওয়া যাবে? খিচুড়ির মধ্যে সবজি দেওয়া যায়। তারপর দেখো, কোন কোন সবজি দেওয়া যায়? তো জবাব হচ্ছে, আলু দেওয়া যায়, মিষ্টি দেওয়া যায়, মিষ্টি কুমড়া দেওয়া যায় আর কি, ইত্যাদি দেওয়া যায়, ঠিক আছে। তো খিচুড়ি রান্নার জন্য আর কি কি প্রশ্নের জবাব পাওয়া দরকার, সেগুলো তোমার খাতায় লেখে, এবং এবং প্রশ্নের মধ্যেও যে মানে যেগুলোর জবাব জানো, সেগুলো প্রশ্নের উত্তরও নিচে লিখে রাখবা, ঠিক আছে, সেগুলোর প্রশ্নের নিচে উত্তর লিখে রাখবা। ওকে, তো আমরা এটার এখন উত্তর দেখব, মানে এটার নমুনা উত্তর দেখব। যেমন দেখো, এখানে আমরা নমুনা উত্তর দেখতে পাচ্ছি খিচুড়ি রান্নার উপায়। তো খিচুড়ি রান্না করতে কি কি লাগে, মূলত কি লাগে, এটা তো আমরা উত্তর জানি। খিচুড়ি রান্না করতে মূলত চাল ডাল লাগে। খিচুড়ির মধ্যে কি কোনো সবজি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যায়। কি কি সবজি দেওয়া হয়? আলু, মিষ্টি, কুমড়া, এগুলো, এই তিনটে উত্তর কিন্তু আমরা আগে থেকে জানি। আর কি কি সবজি দেওয়া যেতে পারে? আর দেওয়া যেতে পারে পটল, তারপর দেখো বরবটি, ফুলকপি, লাউ দেওয়া যেতে পারে, ঠিক আছে। তারপর দেখো, 5 নম্বর, খিচুড়িতে আর কি দেওয়া যায়? খিচুড়িতে ডিম, মাংস, এগুলো দেওয়া যায়। তারপর দেখো, খিচুড়ি রান্নায় আর কি কি লাগে? খিচুড়ি রান্নায় লাগে তেল, তারপর দেখো লবণ, মশলা, এগুলো লাগে। খিচুড়িতে আর কি প্রয়োজন হতে পারে? খিচুড়িতে পেঁয়াজ প্রয়োজন হয়, রসুন, গরম মশলা, ঘি, তারপর দেখো পরিমাণ মতো ঘি লাগে, এই সমস্ত বিষয় লাগে। তোমরা চাইলে আরো কত ধরনের প্রশ্ন তোমাদের মনে ভিতর যদি থাকে, সেগুলো প্রশ্ন লিখবা, এবং তাদের উত্তর যদি তোমার জানা থাকে সেগুলো নিচে লিখবা। তো দেখো, আমরা এখানে এই প্রশ্ন উত্তরগুলো লিখবো, ঠিক আছে। এরপর দেখো, প্রশ্ন করি জবাব খুঁজি, মানে আমরা প্রশ্ন করব এবং তাদের উত্তর কি হবে সেটা আমরা নিজেরা বের করব। এখানে আরো কিছু বিষয় দেওয়া হলো, এগুলো মানে সমাধানের জন্য তোমাদেরকে প্রশ্ন তৈরি করতে হবে। ফলে ভাগ হয়ে এক একটি বিষয়ের জন্য প্রশ্ন তৈরি করো, আলোচনা করে জবাবও খুঁজে বের করো। দেখো, এখানে দেওয়া আছে যে কোন কোন বিষয় নিয়ে প্রশ্ন করতে হবে। যেমন দেখো, নতুন কোনো জায়গার যাওয়া,
এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হবে এবং আলোচনার মাধ্যমে প্রশ্ন খুঁজতে হবে। তারপর দেখো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, বনভোজনের ব্যবস্থা করা, এই বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে প্রশ্ন তৈরি করতে হবে এবং সেগুলোর উত্তরও খুঁজতে হবে। তো এখন আমরা এখানে তিনটা বিষয় দেওয়া আছে, এই তিনটা বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব নতুন কোনো জায়গায় যাওয়া। তো দেখো নতুন কোনো জায়গা যাওয়া প্রসঙ্গে আলোচনা করে জবাব খুঁজে বের করা, ঠিক আছে? তো দেখো টিফিন পিরিয়ডে মাঠের কোনায় বসে কথা বলছে লাবু, লালু, মন্টি, তারপর দেখো রুবি আর খুশি, এদের ভিতরে কথোপকথন দেখানো হচ্ছে। লালু বলতেছে স্কুলে স্কুল ক্লাস, ক্লাসের কাজ, বাড়ির কাজ এসব করে করে একেবারে এক এক ঘরে লাগছে। খুশি বলতেছে ঠিক বলেছ, আমারও মন মানে বসছে না। লালু বলতেছে কি যে কি করা যায় বলতো। মন্টি বলতেছে নতুন কোনো জায়গায় ঘুরে আসা যায়। রুবি বলতেছে কোথায় যাওয়া যায় সেটা নিয়ে ঠিক করো, তারপরে স্যারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া যাবে যে পুরো ক্লাস যাবে কিনা। লালু বলতেছে দু একজন স্যারের সাথে পুরো ক্লাস গেলেই তো ভালো হয়, ঠিক আছে? বলতেছে কি যে লালু দু একজন স্যারের সাথে পুরো ক্লাস গেলেই তো ভালো হয়, তাই না? তো এরপর দেখো মন্টি কি বলতেছে, চিড়িয়াখানা অথবা লালবাগ কেল্লা দেখতে যাওয়া মানে দেখতে ঢাকায় যাওয়া যায়, ঠিক আছে? এখানে যাওয়া যেতে পারে। তারপর দেখো লাবু বলতেছে যে চমৎকার আইডিয়া, আমি এগুলো দেখিনি। এখানে লালু, তারপর দেখো খুশি, মন্টি একসঙ্গে বলে ওঠে আমিও দেখিনি। মন্টি বলতেছে যে আমরা কেউ এই জায়গাগুলো দেখিনি, তার মানে দুটোই আমাদের কাছে নতুন জায়গা। রুবি বলতেছে হ্যাঁ আমি নতুন এ দুটো জায়গা দেখতে চাই, আগ্রহী। লাবু কি বলতেছে দেখো এরপরে তাহলে তো ভালো মানে হয়েই গেল, আমরা সবাই একমত, এখন চলো স্যারের সাথে কথা বলি। লালু বলতেছে হ্যাঁ চলো যাই। তো শ্রেণীকক্ষের শ্রেণী শিক্ষকের সাথে দেখা করে ওরা প্রস্তুত নিল এবং নিজেদের মতামত জানালো। শ্রেণীকক্ষে ওদেরকে সাথে নিয়ে ক্লাসে গেলেন এবং নতুন জায়গায় যাওয়ার বিষয়ে সবাই মতামত জানালেন। এরপর দেখো শ্রেণী শিক্ষক কি বললো, ঢাকায় লালবাগ কেল্লা অথবা চিড়িয়াখানায় যাওয়ার ব্যাপারে তোমরা সবাই রাজি আছো, এটা জেনে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ স্যার বলতেছে এখন আমাদের কাজ হবে দিন এবং সময় ঠিক করে বাজেট পরিকল্পনা করে মানে পরিকল্পনা করে ব্যবস্থা করা, তারপর দুটো বাস ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা আর কি। ক্লাসের সবাই বলল জি স্যার আমরা রাজি আর কি। তাই বলতেছে লালু বলতেছে স্যার হেড স্যারের সাথে কথা বলে দিন এবং সময় ঠিক করার মানে দায়িত্ব আপনি নিলে ভালো হয়। তারপর শ্রেণী শিক্ষক বলছে ঠিক আছে দায়িত্ব আমার। তবে তো এরপর এর ভিতর রুবি বলতেছে আপনি চিন্তা করবেন না স্যার, আমরা সবাই আপনার সঙ্গে আছি, একজন এক এক দায়িত্ব থাকবো আর কি। তো মানে খুশি বলতেছে স্যার বাসের দায়িত্ব আমার। এবার মন্টি, লালু, লাবু বলতেছে যে আমরা খাবারের দায়িত্ব নেব। শ্রেণী শিক্ষক বলে বেশ তাহলে তো কোনো সমস্যাই নেই, তোমরা কাজ শুরু করো, ধন্যবাদ। এবং সকল ছাত্রছাত্রী বলতেছে আর কি, শিক্ষক শিক্ষার্থী বলতেছে ধন্যবাদ স্যার, স্যারকেও ধন্যবাদ বলতেছে। তো এইভাবে আমাদের একটা মানে একটা কথোপকথন লিখতে হবে, ঠিক আছে? এখানে দেখো যে নতুন জায়গা আর কি, নতুন জায়গা যাওয়া সম্পর্কে আমাদের একটা, এখানে দেখো নতুন জায়গা যাওয়া নিয়ে একটা আমাদের আলোচনার বিষয় লিখতে বলা হয়েছিল, সেটা কিন্তু আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দেখব যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, এটা আমরা এখন করব। তো দেখো এখানে আমরা উত্তর দেখতে পারতেছি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা প্রসঙ্গে আলোচনা করে জবাব খুঁজে বের করা। দেখো ক্লাসের অবসরের কথা বলছে দিয়া, ওর তারপর দেখো অর্পি, সুনন্দা, রাসনা, তারপর হচ্ছে উর্মি, তো এদের কথা বলার বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। অর্পি বলতেছে অনেকদিন হলো আমাদের স্কুলে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। এটা এখানে দেখো একটু সমস্যা হচ্ছে, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, সবাই কোন কেমন জানি জিমিয়ে যাচ্ছে, মানে সবাই কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে। রাসনা বলতেছে সত্যি সত্যি তাই, চল বিষয়টি বড় ম্যাডামকে মানে মনে করিয়ে দিতে হবে এখন। তারপর দেখো দিয়া বলতেছে কি যে এখনই চল বড় ম্যাডামের সাথে কথা বলি। উর্মি বলতেছে চলো সবাই, আবার মানে আয়োজনেরও তো একটা ব্যাপার আছে, তার জন্য সবাই অনুমতি নিয়ে একত্রে হেডমাস্টারের রুমে প্রবেশ করলো, ঠিক আছে? এরপর দেখো উর্মি বলছে ম্যাডাম এখন তো ক্লাসের চাপ আগের মতো নেই, এই সময় আমাদের স্কুলে একটা সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলে ভালো হয়। ম্যাডাম বলছে তোমরা ভালো কথা মনে করেছো, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া দরকার, তোমরা তোমরা স্নেহা ম্যাডামকে আসতে বলো।
একটা ম্যাডাম, তার নাম হচ্ছে স্নেহা। তো স্নেহা ম্যাডাম সালাম দিয়ে প্রবেশ করলেন। স্নেহা ম্যাডাম বললেন যে, ম্যাডাম আমাকে আসতে বলছিলেন, মানে হেড ম্যাডামকে বলতেছে। ম্যাডাম বলছে, হ্যাঁ ম্যাডাম বলো, বসুন আর কি। তো আমাদের স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া দরকার, আমি নোটিশ দিয়ে দিচ্ছি, আপনি আগামীকাল থেকেই আগ্রহীদেরকে নিয়ে রিহার্সেল করা শুরু করেন, রিহার্সেল করবে আর কি। তো স্নেহা ম্যাডাম বলছে, জি ম্যাডাম। ম্যাডাম বলছে, আপনার তো মোটামুটি জানাই আছে কোন ক্লাসের কে কোন বিষয়ে পারফর্ম করতে পারবে, তো নতুন যারা ভর্তি হয়েছে তাদের ভেতর থেকে বাছাই করে নেন নেবো আর কি, ঠিক আছে? তো স্নেহা ম্যাডাম বলছে, জি ম্যাডাম ঠিক আছে। তো সব ক্লাসের নোটিশ প্রচার হয়ে গেছে, হ্যাঁ উদ্যোগী যে মেয়েরা নিজেদের উদ্যোগেই সব ক্লাসে গিয়ে নতুন এবং পুরানো প্রতিযোগীদেরকে ডেকে নিয়ে এসেছে আর কি। তো অর্পি বলতেছে যে, ম্যাডাম সবাইকে ডেকে নিয়ে এসেছি, আমরা কি এখন অডিটোরিয়ামে গিয়ে রিহার্সেল আয়োজন করব? স্নেহা ম্যাডাম বলছে, হ্যাঁ তোমরা আয়োজন করো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এরপর দেখো অর্পি বলতেছে, জি ম্যাডাম। অর্পি চলে গেল সবাইকে নিয়ে, সবাইকে অডিটোরিয়ামে বসালো, মঞ্চে চেয়ার, তারপর টেবিল, হারমোনিয়াম, তবলা সাজিয়ে অপেক্ষা করতেই স্নেহা ম্যাডাম ঢুকলেন। তো স্নেহা ম্যাডাম বললেন, রাসনা তোমাদের অংশগ্রহণকারীদের নামের তালিকা তৈরি করতে বলছিলাম, করেছো? রাসনা বলছে, জি ম্যাডাম করেছি, এই নিন। রাসনা তালিকা দিল, ম্যাডাম দেখে নিয়ে কি করতো, ফেরত দিয়ে দিল আর কি। স্নেহা ম্যাডাম বলছে, তুমি তালিকা অনুযায়ী নতুনদেরকে ডাকো, সুনন্দা তোমাকে সাহায্য করবে, উর্মি তবলা বাজাও। ম্যাডাম হারমোনিয়াম ধরলেন, তারপর একের পর এক ডাকা হচ্ছে। তারপর দেখো এখানে কি করা হচ্ছে, ম্যাডাম গান শুনে, নাচ দেখে, আবৃত্তি আর কৌতুক শুনে মানে বাছাই করে ফেললেন। তারপর দেখো রাসনাকে দায়িত্ব দিলেন স্ক্রিপ্ট তৈরি করতে। রাসনা স্ক্রিপ্ট অনুযায়ী আগামীকাল থেকে রিহার্সেল করতে হবে, মঞ্চে কিভাবে ঢুকবে, কিভাবে মানে দাঁড়াতে হবে, অর্পি তা ঠিক করে দিবে। অর্পি বলতেছে যে, অনুষ্ঠান কবে হচ্ছে ম্যাডাম? এই অনুযায়ী মানে দাওয়াতপত্র বিতরণ এবং মঞ্চ সজ্জা এসব তো করতে হবে। স্নেহা ম্যাডাম বলেন যে, আগামী 29 জানুয়ারি রবিবার আর কি স্কুলে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন, এই দিন আমরা অনুষ্ঠান করব। উনি বলছে, তাহলে তো খুব মজা হবে। স্নেহা ম্যাডাম বলছে, হ্যাঁ একজন বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর দায়িত্ব বড় ম্যাডাম নিয়েছেন, আর আলোকসজ্জা এবং বাদ্যযন্ত্রের ব্যবস্থা আমি করব, তোমরা অন্য দিকগুলো দায়িত্ব নিয়ে সুষ্ঠু আয়োজনের ব্যবস্থা করো, ঠিক আছে? অর্পি বলছে, জি ম্যাডাম আমরা অনুষ্ঠানে আয়োজনের সব ব্যবস্থা করব, আপনাকে ধন্যবাদ। স্নেহা ম্যাডাম বলছে, তোমাদেরকেও ধন্যবাদ। তো এটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এরপর আমরা আলোচনা করব বনভোজনের ব্যবস্থা করা নিয়ে, একটা আলোচনা করব, ঠিক আছে? তো দেখো এটার উত্তর, বনভোজনের ব্যবস্থা করা প্রসঙ্গে আলোচনা করে জবাব খোঁজা, ঠিক আছে? তো এখানে দেখো রনি, জনি, জুয়েল, অন্তর, তারপর হামেশ, হাশেম আর কি অনুমতি নিয়ে হেড স্যারের রুমে ঢুকছে, কথা হচ্ছে স্যারের সাথে। হেড স্যার বলতেছে যে, হ্যাঁ বলো কি বলতে বলতে এসেছো? রনি বলছে, স্যার করোনা মহামারী 2 বছর, তো আমাদের স্কুলে কোনো কিছুই হয়নি, এবছর কেবল শুরু হলো, তো শীতও এসে মানে কমে এসেছে। হেডমাস্টার বলছে, বুঝেছি, বনভোজনে কথা মানে বলবে তাই তো? হামেশ বলছে পুলকিত হয়ে, বলছে জি স্যার, মানে আনন্দিত হয়ে বলছে, জি স্যার বনভোজনের কথাই বলতে এসেছি। হেড স্যার বলছে, ঠিক আছে, তা তোমরা ক্লাস ধরে করবে নাকি সব ছাত্রকে নিয়ে করবে আর কি? তো জনি বলছে, স্যার আপনি যেটা বলবেন তাই আর কি। হেডমাস্টার তাহলে স্কুলের সবাইকে নিয়ে করা করো, চাঁদা কত ধরবে সেটা আমি পরে জানিয়ে দেব, তো তোমরা দেখো কতজন যেতে রাজি হয়। জুয়েল বলতে, স্যার দিন আর সময়টা ঠিক করে দিলে ভালো হয়। হেডমাস্টার বলছে, সামনের শনিবার সকাল 7টা, 7 দিনের মধ্যে আয়োজনের সব ব্যবস্থা মানে করতে পারবে তো? রনি বলছে, জি স্যার পারবো, ঠিক আছে। হেড স্যার বলছে, 3 দিনের মধ্যে চাঁদা তুলে আমার কাছে জমা দিতে দিবে, তা আর আজ থেকে কাজ শুরু করে দাও। আর শোনো, তোমাদের কোনো অভিভাবক বাস মালিক আছেন কিনা আমাকে জানিও। জনি বলছে, জি স্যার। ওরা সবাই সালাম দিয়ে বেরিয়ে চলে গেল। অন্তর বলছে, এই শোন রবি, নবম শ্রেণীর মন্টি ভাইয়ের বাবার অনেক মানে বাস আছে, চলে শহরে এবং বাইরে, তো আমরা তার সাথে কথা বলতে পারি। জোর বলছে, আর রান্না রান্না বান্নার ব্যাপারে ক্লাস 10-এর অভিভায়ের সাথে কথা বললেই মানে হবে, ওদের ক্যাটারিং যে সার্ভিস রয়েছে। রনি বলছে, কেনাকাটা আর রান্নার জন্য আমাদের স্কুলের পিয়ন হাবিব ভাই আর ওসমান চাচাই যথেষ্ট, তবে বাস ভাড়ার ব্যাপারে মন্টি ভাইয়ের সাথে আমাদের কি করতে হবে, আগে থেকে কথা বলতে হবে। এরপর জনি বলতেছে, চলো এখনই কথা বলি, অন্তর মন্টি ভাই খুব ভালো, আমরা বললেই রাজি হয়ে যাবে আর কম খরচে পাওয়া যাবে।
রনি বলছে তাহলে তো হয়েই গেল, পিকনিক স্পটের দায়িত্ব হেড স্যার নিজেই নিয়েছেন, আর বনভোজনের ব্যবস্থা তো হয়ে গেল। মন্টি ভাইয়ের সাথে কথা বলে আমরা পুরো বিষয়টি হেডমাস্টারকে জানিয়ে দেবো আগামীকাল, ঠিক আছে? সবাই মিলে চলো। ঠিক আছে, সবাই মিলে বললো যে ঠিক আছে, ওকে। তো দেখো, এখানে আমাদের বনভোজনের ব্যবস্থা সম্পর্কে আমাদের প্রশ্ন করি এবং জবাব খুঁজে নিয়ে আলোচনা করতে বলা হয়েছিল, সেটাও কিন্তু আমাদের করা শেষ, মানে 184 নম্বর পেজে আমাদের আলোচনা করা হলো। পরবর্তী ক্লাসে আমরা এইখানে ছবি দেখে আলোচনা করি, এটা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি তুমি আমার ক্লাস নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।